নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, সামনেই কিন্তু ICDS পরীক্ষার এডমিট দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং WBP মেন্সের যে পরীক্ষা হয়েছিল তার ইন্টারভিউর এডমিট কার্ডও অলরেডি রিলিজ হয়ে গেছে, অর্থাৎ এডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই দুটো পরীক্ষার জন্য আপনারা ভাবছেন যে WBP-র ইন্টারভিউ দেব, তাতে এই কোশ্চেনগুলো বা এই ভিডিওটার কী দাম? আপনারা মনে রাখবেন যে WBP-র ইন্টারভিউর যে কোশ্চেন হয় তাতে মেনলি কোন জায়গাটা ফোকাস করেন সেটা আপনারা জানেন কি? মেনলি যে জায়গাটা ফোকাস করা হয় সেটা হচ্ছে যে তার পার্সোনালিটি চেক করা হয়, সাথে মেনলি যে জায়গাগুলোর থেকে কোশ্চেন হয় তাতে মডার্ন হিস্ট্রি অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের যে বর্ডার এরিয়াগুলো সেগুলো সম্বন্ধে নলেজ আছে কি না, এই জায়গাগুলোর উপরে মেনলি তারা চেক করে, এই জায়গাগুলোর উপর নলেজ তারা চেক করে। তাই এই ভিডিওটা যেহেতু মডার্ন হিস্ট্রির ভিডিও, তাই আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটাকে ফলো করা দরকার। ICDS-এর পরীক্ষা সামনে আগত, মডার্ন হিস্ট্রির থেকে কোশ্চেন 5 থেকে 6টা কোশ্চেন পাবেন একদম 100%। তো মডার্ন হিস্ট্রিটাও আপনাকে ভালো করে জোর দিতে হবে, কারণ PSC-র খুব মানে ফেভারিট জায়গা হচ্ছে মডার্ন হিস্ট্রি, তাই অবশ্যই আপনাকে এইগুলো জোর দিতে হবে। WBCS, রেলওয়ে NTPC, রেলওয়ে গ্রুপ ডি, প্রতিটা জায়গায় কিন্তু মডার্ন হিস্ট্রির থেকে কোশ্চেন হয় এবং মডার্ন হিস্ট্রি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করে এই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যারা নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ইন্টারেস্টিং, মোটিভেট এবং গুরুত্বপূর্ণ যেগুলো ফিউচারে আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে সেই ধরনের ভিডিও যদি পেতে চান তবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করুন। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? প্রথম কোশ্চেন, খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? কোশ্চেন এরকমভাবেও কিন্তু WBP ইন্টারভিউ কোশ্চেন দিয়ে দিতে পারে যে খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কে ছিল, সেটা অ্যান্সার হবে মুসলিম ধর্মগুরু তুরস্কের খলিফার হিত সম্মান পুনরুদ্ধার করা এবং ব্রিটিশ মুসলিম সমাজের প্রতি অপমানজনক ব্যবহারের প্রতিবাদ করা। অর্থাৎ খিলাফত আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে তুরস্কের খলিফার হিত সম্মান পুনরুদ্ধার করা এবং ব্রিটিশের মুসলিম সমাজের প্রতি অপমানজনক ব্যবহারের প্রতিবাদ করা, এটাই ছিল খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, অমৃতসর অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছিল? অমৃতসর অধিবেশন হয়েছিল 1919 খ্রিস্টাব্দে এবং জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডও ঘটেছিল 1919 খ্রিস্টাব্দে। বাট এই 1919 খ্রিস্টাব্দটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই মনে রাখবেন। নেক্সট হচ্ছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, তা আমাকে তা অর্জন করতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কথাটি কে বলেছিলেন? মহারাষ্ট্রের চরম বিপ্লবী, চরমপন্থী বিপ্লবী বাল গঙ্গাধর তিলক, মেন হচ্ছে বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। কিন্তু আমাকে এই কথাটা মনে রাখতে হবে কেন, মহারাষ্ট্রের চরম বিপ্লবী কোশ্চেন হতে পারে, বাল গঙ্গাধর তিলক কোন রাজ্যের নেতা ছিলেন, মহারাষ্ট্রের কি ধরনের নেতা ছিলেন, চরমপন্থী না নরমপন্থী কোশ্চেন হতে পারে, অবশ্যই হবে চরমপন্থী। এবং অর্থাৎ বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা অর্জন আমাকে তা করতেই হবে। নেক্সট হচ্ছে এনি বেসান্ত, শ্রীমতী এনি বেসান্ত প্রকাশিত দুটি পত্রিকার নাম লেখো। শ্রীমতী এনি বেসান্ত প্রকাশিত দুটি পত্রিকা হলো কমন উইন, এটি সাপ্তাহিক পত্রিকা, মানে প্রত্যেক সপ্তাহে একটি করে বেরোতো। নেক্সট হচ্ছে মাদ্রাজ স্ট্যান্ডার্ড, এটি হচ্ছে দৈনিক পত্রিকা। কমন উইন কোশ্চেন হতে পারে, এনিমেশন প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি, অ্যান্সার হবে কমন উইন। এনিমেশন প্রকাশিত
দৈনিক পত্রিকার নাম কি সেটা হচ্ছে মাদ্রাজ উইন। এই দুটো কোশ্চেনই কিন্তু আপনাকে মনে রাখতে হবে। মাদ্রাজ মাদ্রাজ স্ট্যান্ডার্ড মাদ্রাজ স্ট্যান্ডার্ড পত্রিকার পরে কি নাম নিয়েছিল, কি নামে পরিচিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া নামে পরিচিত হয় মাদ্রাজ স্ট্যান্ডার্ড পত্রিকা। অর্থাৎ নিউ ইন্ডিয়ার পূর্ব নাম কি, এরকমভাবেও কোশ্চেন দিতে পারে, সেটা হচ্ছে মাদ্রাজ স্ট্যান্ডার্ড। আবার এরকম বলতে পারে নিউ ইন্ডিয়া কি ধরনের পত্রিকা, দৈনিক, সাপ্তাহিক না মাসিক, সেটা হবে দৈনিক। এরকমভাবেও কিন্তু কোশ্চেন হতে পারে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্রীমতী এনি বেসান্ত, শ্রীমতী এনি বেসান্ত কবে হমরুল লীগ প্রতিষ্ঠা করেন? কোশ্চেন এইরকমভাবে হতে পারে যে হমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন শ্রীমতী এনি বেসান্ত। সালটাও খুব ইম্পর্টেন্ট। এনি বেসান্ত 1916 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে হমরুল লীগ প্রতিষ্ঠা করেন, অর্থাৎ জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের 3 বছর আগে। ঠিক এরকমভাবেও কিন্তু মনে রাখবেন। নেক্সট হচ্ছে মহামান্য তিলক কোন কোন পত্রিকা প্রকাশ করেন? মহামান্য তিলক অর্থাৎ বালগঙ্গাধর তিলক মারাঠি এবং কেশরি নামে দুটি পত্রিকা প্রকাশ করেন, মারাঠি এবং কেশরি। নেক্সট হচ্ছে মহামান্য তিলক মহারাষ্ট্রে কোন কোন উৎসব পুনঃপ্রচলন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চান। সেটা হচ্ছে মহামান্য তিলক মহারাষ্ট্রে শিবাজি এবং গণপতি উৎসব প্রচলন করেন, মানে পুনঃপ্রচলন। অর্থাৎ কোশ্চেন হতে পারে যে শিবাজি বা গণপতি উৎসবের পুনঃপ্রচলন কে করেছিলেন, এরকমভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। আর আপনারা জানেন যে গণপতি উৎসব মহারাষ্ট্রের একটা বিখ্যাত উৎসব এবং খুব ধুমধাম সহকারে কিন্তু পালিত হয় এই গণপতি উৎসব। কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে খিলাফত আন্দোলন কেন গুরুত্ব হারায়? ইন্টারভিউর কোশ্চেন। আধুনিক তুরস্কের জনক খলিফাতন্ত্রের অবসান ঘটলে খিলাফত আন্দোলন তার গুরুত্ব হারায়, অর্থাৎ খলিফাতন্ত্র যে ছিল সেই তন্ত্রের অবসান ঘটেছিল, অর্থাৎ খলিফা আধুনিক তুরস্কের জনক খলিফাতন্ত্রের অবসান ঘটলে খিলাফত আন্দোলন তার গুরুত্ব হারায়। কত খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন অবসান হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে 1924 খ্রিস্টাব্দে খলিফাতন্ত্রের অবসান, সরি, কত খ্রিস্টাব্দে খলিফাতন্ত্রের অবসান হয়? সেটা হচ্ছে 1924 খ্রিস্টাব্দে খলিফাতন্ত্রের অবসান হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কবে ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলস ভারতে আসেন? সেটা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে 13 নভেম্বর ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলস ভারত সফরে আসেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কবে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়? 1914 খ্রিস্টাব্দে 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। কোন ঘটনাকে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসাবে গণ্য করা হয়? 1914 খ্রিস্টাব্দে 28 জুন সংঘটিত সেরাজোভা হত্যাকাণ্ডকে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসাবে গণ্য করা হয়, সেরাজোভা। নেক্সট কোশ্চেন ভার্সাই চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1919 খ্রিস্টাব্দে 28 জুন পরাজিত জার্মানের সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। জার্মানি এবং মধ্যপ্রাচ্যের উপনিবেশ এবং বাণিজ্য বিস্তারের জন্য কি কি উদ্যোগ নিয়েছিলেন? জার্মানি মধ্যপ্রাচ্যের উপনিবেশ এবং বাণিজ্য বিস্তারের জন্য বার্লিন বাগদাদের রেল প্রকল্প, বার্লিন বাগদাদ রেল প্রকল্প গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর স্বাক্ষরিত কোন চুক্তিকে ঐতিহাসিকরা জবরদস্তিমূলক বলে অখ্যাত অভিহিত করেছেন? ঐতিহাসিক যে
জি এম গার্থান হাড্রি ভার্সাই চুক্তি, অর্থাৎ যেটা জার্মান এবং মিত্রপক্ষের পরাজিত জার্মানের সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই সন্ধি হয়েছিল, সেই ভার্সাই চুক্তিকে জবরদস্তি ডেডিকেটেড পিস বলে অভিহিত করেছেন, জবরদস্তিমূলক চুক্তি। নেক্সট কোশ্চেন হচ্ছে জাতিসংঘের প্রথম অধিবেশন কবে বসে? 1920 খ্রিস্টাব্দের 2 জানুয়ারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, ঠিক আছে, এবং জাতিসংঘের কতজন প্রাইমারি মেম্বার রয়েছে, এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা অবশ্যই মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিচের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। কোশ্চেন হতে পারে জাতিসংঘের প্রথম অধিবেশন কবে বসে, সেটা হচ্ছে 1920 খ্রিস্টাব্দের 2 জানুয়ারি প্রথম জাতিসংঘের প্রথম অধিবেশন বসে। নেক্সট কোশ্চেন, জাতিসংঘকে জাতিসংঘের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, সেটা হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন জাতিসংঘের প্রথম সভাপতিত্ব করেছিলেন। দেখুন, এর আগে কোশ্চেনটা করলাম, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত, সেটা হচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় হল্যান্ডের হেগ শহরে, হল্যান্ডের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়। আইন অমান্য আন্দোলনে যোগদানকারী কয়েকজন নেত্রীর নাম লেখো। আইন অমান্য আন্দোলনে যোগদানকারী কয়েকজন নেত্রী হলেন সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরলা দেবী, নীনা নাগ, স্বরূপ রানী নেহেরু, কমলা নেহেরু প্রমুখ। খান আব্দুল গফ্ফর খান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খান আব্দুল গফ্ফর খান কাকে বলা, কে এবং তার কৃতিত্বের জন্য কি উপাধি প্রদান করা হয়? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য অবদানের জন্য খান আব্দুল গফ্ফর খান, খান আব্দুল গফ্ফর খান কে পরবর্তীকালে ভারতরত্ন উপাধি দেয়া হয়। নেক্সট হচ্ছে গান্ধীজির আন্দোলনের মূল মন্ত্র কি ছিল? গান্ধীজি আন্দোলনের মূল মন্ত্র ছিল অহিংসা এবং সত্যাগ্রহ, অহিংসা এবং সত্যাগ্রহ, এটাই ছিল গান্ধীজি আন্দোলনের মূল মন্ত্র, অর্থাৎ অনশন, সত্যাগ্রহ মানে অনশন। নেক্সট হচ্ছে জাতিসংঘ কেন প্রতিষ্ঠা করা হয়, জাতিসংঘ কেন প্রতিষ্ঠা করা হয় না? প্রথম বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি স্থাপনের উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে স্বাধীনতা আন্দোলনের কয়েকজন চরমপন্থী বিপ্লবীর নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনগুলো মাঝে মাঝে আসে। শ্রী অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত প্রমুখ। অর্থাৎ কোশ্চেন হতে পারে ভগৎ সিং চরমপন্থী না নরমপন্থী, বিনয় বসু চরমপন্থী না নরমপন্থী, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, ক্ষুদিরাম বসু, অরবিন্দ ঘোষ, প্রফুল্ল চাকি, এরা চরমপন্থী না নরমপন্থী, এটা দিয়ে কোশ্চেন কিন্তু হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে বিপ্লবী সূর্য সেন ইতিহাসে কি নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সবাই জানেন মাস্টার দা সূর্য সেন নামে পরিচিত, অর্থাৎ মাস্টার দা নামে পরিচিত কে? সূর্য সেন, অর্থাৎ বিপ্লবী সূর্য সেন কি নামে পরিচিত? মাস্টার দা নামে পরিচিত। বিপ্লবী সূর্য সেনের নাম কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে চট্টগ্রামে অষ্টাকার লুণ্ঠন ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে সূর্য সেনের নাম। ভারতবর্ষের বাইরে কোথায় কোথায় বিপ্লবীদের কার্যালয় গড়ে উঠেছিল? ভারতবর্ষের বাইরে লন্ডন, প্যারিস, মস্কো, কাবুল, কানাডা, মেক্সিকো, ক্যালিফোর্নিয়া, চীন, জাপান, জার্মানি, সিঙ্গাপুর প্রভৃতি স্থানে ভারতীয় বিপ্লবীদের কেন্দ্র গড়ে উঠেছিল।
মর্লে মন্টো রিফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মর্লে মিন্টো রিফর্ম সংস্কার আইন কত সালে পাস হয়েছিল? সেটা হচ্ছে 1909 সালে, অর্থাৎ জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের 10 বছর আগে, 1909 সালে। নেক্সট কোশ্চেন হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইনের একটি শর্ত। মন্টেগু চেমসফোর্ড আইনে কেন্দ্র এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বিভাজন এবং আয় বন্টন নীতি চালু হয়। হোমরুল কথার অর্থ কি? হোমরুল কথার অর্থ স্বায়ত্তশাসন। মাদ্রাজে হোমরুল আন্দোলনের নেতা কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মাদ্রাজে হোমরুল আন্দোলনের নেতা ছিলেন এসনি বেসান্ত। তিলকের হোমরুল লীগের সভাপতি, তিলকের হোমরুল লীগের সভাপতি এবং সম্পাদক কারা? তিলকের হোমরুল লীগের সভাপতি এবং সম্পাদক হলেন জোসেফ ব্যাপটিস্টা এন্ড এন সি কেলকার এবং জোসেফ ব্যাপটিস্টা। নেক্সট কোশ্চেন লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে পাস হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 খ্রিস্টাব্দে পাস হয়, অর্থাৎ জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডে যে বছর ঘটেছিল সেই বছরই। কোন বছর জালিয়া ওয়ালান ভাগের হত্যাকাণ্ড ঘটে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। ডেটটা ইম্পর্টেন্ট, ডেটটাই মেনলি কোশ্চেনে আসে, সালগুলো একরকম থাকবে, অপশানে ডেটটা চেঞ্জ করে দিবে। অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছোটলাট রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ও ডায়ারের নির্দেশে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে। জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন? এটা সবাই জানেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ হচ্ছে ধর্মগুরু। সারা ভারত খিলাফত কমিটির সভাপতি কে নিযুক্ত হয়েছিলেন? সারা ভারত খিলাফত কমিটির সভাপতি নিযুক্ত হয়েছিলেন মহাত্মা গান্ধী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকে এই বিশেষ কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করলাম। এই কোশ্চেনগুলো আগামী যে পরীক্ষা আসছে, অর্থাৎ WPP ইন্টারভিউ, NTPC, ICDS, PSC ক্লার্কশিপ, রেলওয়ে গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দু তিনবার ভিডিওটা দেখবেন, আশা করি তাতেই কিন্তু মুখস্থ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু মোটিভেট করবেন না, আপনার কিন্তু কন্টিনিউয়াস পড়াটা চালিয়ে যান। আপনাদেরকে এই টাচে রাখার জন্য, যাতে কন্টিনিউয়াস একটা পড়ার মধ্যে শৃঙ্খলার মধ্যে থাকেন, তার জন্য ডে বাই ডে আমি নিয়মিত কিন্তু ভিডিও দিয়ে চলেছি এবং আপনাদেরকে আপডেট করে চলেছি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।